আমরা খুব সুন্দর সেন্ট পাই সেই ফুলকে বলা হচ্ছে সুগন্ধি বা সুবাস আছে এমন তিনটি ফুলের নাম বলুন। সুগন্ধি বা সুবাস আছে এমন তিনটি ফুলের নাম কি কি আছে? শিউলি, গন্ধরাজ ও বেলি। এগুলো ফুলের সেন্ট আমরা অনেক দূর থেকেও পাই, এই জন্য এগুলোকে বলা হয়েছে সুগন্ধি ফুল। এর সেন্ট আমরা চারিদিক থেকে শুনতে পাই। এটি হচ্ছে শিউলি ফুল, এটি গন্ধরাজ এবং এটি বেলি। তাহলে আমরা আবার দেখি, শিউলি, গন্ধরাজ ও বেলি। এরপরে কি আছে দেখি, পাঁচ নম্বর, সুবাস নেই এমন তিনটি ফুলের নাম। আমরা তো এর আগে শিখলাম সুবাস আছে, যা আমি দূর থেকেও পাই, এত সুবাস তাদের। আর এখানে দেখেন ফুল আছে যে ফুলগুলো সুবাস নাই কিন্তু দেখতে অনেক সুন্দর, তাই না? কি কি ফুল দেখি? শিমুল, পলাশ ও পদ্ম। শিমুল, পলাশ ও পদ্ম, এটি হচ্ছে আমাদের শিমুল ফুল, এটি পলাশ ফুল, আর এটি হচ্ছে আমাদের পদ্ম ফুল। তাহলে এখন দেখলেই তো আমরা চিনে নিতে পারবো, আজকে আমরা শীত থেকে অনেকগুলো ফুল চিনলাম, তাই না? অনেকগুলো ফুলকে আমরা এখন দেখলে চিনতে পারবো। তাহলে আরেকবার বলি, সুবাস নেই কোন ফুলগুলো? শিমুল, পলাশ এবং পদ্ম ফুল। এরপরে আপনাদের জন্য আসছে মজার দুটি ধারা, বুদ্ধি দিয়ে ভেবে বলতে হবে। কিন্তু দেখেন, এমন একটি ফুল, আমি পানিতে থাকি, আমি গোলাপি ও সাদা রঙের হয়ে থাকি, আমার ফল থেকে খই হয়, আমার ছবি বিভিন্ন মুদ্রা বা পয়সাতে দেখা যায়, এটাকে মুদ্রা বা পয়সাও বলা যায়, আমি বাংলাদেশের জাতীয় ফুল, বলুন তো আমি কোন ফুল? আমরা এতক্ষণ কোন ফুল সম্পর্কে বললাম? শাপলা ফুল, তাই না? আমরা কোন ফুল সম্পর্কে বললাম? শাপলা ফুল। শাপলা ফুলের ছবি তো আমরা বিভিন্ন কয়েনে দেখতে পাই, তাই না? পয়সাতে দেখতে পাই। এরকম ভাবেও কিন্তু অনেককে আপনি প্রশ্ন করতে পারেন, মজার রকম করে, যে দেখেন তো আমি এরকম করে বলছি, কোন ফুল সম্পর্কে বলছি, তাই না? বাসায় তো আমাদের অনেক ভাইয়ারা আপু আছে, তাদেরকে আমরা এরকম করে মজার প্রশ্ন করতে পারি, দেখবো যে তারা বলতে পারে কিনা। আরো একটি আছে, আমি একটি সুগন্ধি ফুল, আমি বিভিন্ন রঙের হয়ে থাকি, আমাকে সারা বছর পাওয়া যায়, আমাকে ফুলের রানী বলা হয়, বলুন তো আমি কোন ফুল? আমরা কি করলাম? ফুলের রানী কিন্তু আমরা শিখে নিলাম পাঁচটি ফুল থেকে, তাই না? তাহলে ফুলের রানী কোন ফুল? ফুলের রানী গোলাপ। তাহলে আমরা গোলাপ ফুলের কথা বলছি, তাই তো? এটাই কিন্তু বুদ্ধি দিয়ে বলা লাগলো, তাই না? আপনারা সবাই এইরকম ভাবে বাসাতে যারা আছে নিজেরা তো শিখে নিলেন, অন্যদেরকেও শেখানোর জন্য একটু করে ধরবেন, তাই না? তাহলে দেখবেন যে তারা পারছে কিনা। আপনাদের সবাইকে আমার সাথে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা বাসাতেই থাকবেন, আগামীতে অন্য শীত নিয়ে আবার আমি আসবো।